বিসমিল্লাহ রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ফেমোডিন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেমোডিন ঔষধটি একমি কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ফ্যামোটিডেন। এটি সাধারণত ফেমোডিন নামেই পাওয়া যায় এবং কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি ফ্যামোডিন 20 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য ফ্যামোডিন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের অতিমাত্রায় গ্যাস্ট্রিক আলসার, যাদের সহজে গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না, কিংবা ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পাকস্থলীর প্রদাহে নির্দেশিত, এটি গ্যাস্ট্রিকের জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। যে সকল রোগীদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে, গ্যাস্ট্রিক আলসারের কারণে বুক জ্বালাপোড়া করা কিংবা অতিরিক্ত বুকে ব্যথা সৃষ্টি হওয়া, কিংবা যাদের অতিমাত্রায় গ্যাস্ট্রিক, সহজে গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না, কিংবা গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা করা কিংবা পেটে নানান ধরনের সমস্যা সৃষ্টি হওয়া, সর্বদাই পেট ফাঁপা হয়ে থাকা, কিছু খেতে মন না চাওয়া, কিংবা যে সকল রোগীদের পাকস্থলীতে গ্যাস্ট্রিকের কারণে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, এই সকল সমস্যা দূর করার জন্যই মূলত ফ্যামোডিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। ফ্যামোডিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের অতিমাত্রায় গ্যাস্ট্রিক কিংবা গ্যাস্ট্রিক আলসার, বুক জ্বালাপোড়া করা, পেট ফাঁপা হয়ে থাকা, এই সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। ফ্যামোডিন ঔষধটি খাবার নিয়ম হল, সাধারণত প্রাপ্ত বয়স্ক ফ্যামোডিন 20 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে 2-3 বেলা খাওয়া যেতে পারে, অর্থাৎ সকালে, দুপুরে এবং রাতে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ফ্যামোডিন ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর যে ধরনের সমস্যা থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন রোগীর ফ্যামোডিন ঔষধটি দ্বারা সমস্যাটি সমাধান করা সম্ভব, কিংবা সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন মনে করেন, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফ্যামোডিন ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ফ্যামোডিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পেটে ব্যথা করা, মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, শরীর দুর্বল হয়ে যাওয়া, পাতলা পায়খানা হওয়া কিংবা ডায়রিয়া হওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, বমি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ফ্যামোডিন ঔষধটি খাওয়া যেতে পারে, তবে ওই সময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা অতি জরুরি। যদি আপনাদের ফ্যামোডিন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।